হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছের রান্না। গ্যাসের অনেক দাম, তো তাই ইলেকট্রিক্যাল চুলা কিনে নিয়ে আসছি। নতুন চুলা দিয়ে চিংড়ি মাছ আর ই রানবো। প্রথমে আপনারা তেল দিয়ে গরম করবেন। গরম করার পরে পেঁয়াজগুলো দিবেন, দিয়া কিছুক্ষণ রাখবেন। দেখে একটু লাড়াচাড়া দিবেন, ভাজা করে নেবেন। ঠিক আছে, কিছুক্ষণ রাখবেন, ভাজবেন, একটু ভালো করে ভাজবেন। নতুন চুলা তো কত 2200 ওয়াট চলতেছে। টেম্পারেচার দিয়ে, টেম্পারেচার হচ্ছে 500 2200 ওয়াট। আপনার 2200 ওয়াট দিলে ফুল হয়ে যাবে হিটার। তো কড়াইটা হচ্ছে এই, তো কি বলে এটাকে, ওই বলের মতো, সেজন্য ওটা সমান ভিতর থেকে একটু সমস্যা করতেছে। তারপরে আপনার চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। ভেজানোর পরে একটু ভালো করে ভাজবেন, চিংড়ি মাছ না হলে নরম থাকবে। তার মশলাগুলো নিয়ে আসবেন, যেমন আদা বাটা আছে এখানে, তারপরে কি নানান রকম মশলা আছে, তাই মশলা বলে দিব। একটু ভালো করে ভেজে আপনি এই দিবেন, হচ্ছে লগা ওই জিরার গুঁড়া দিবেন, জিরা গুঁড়া আর কি, যেটাকে বলি। ভেজে আরও ভালো করে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ সময় নেব বাজার জন্য। হ্যাঁ, ভাজা প্রায় হয়ে গেছে শেষ। এখন হচ্ছে কাঁচামরিচ দিবেন, এই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ধরেন একটা একটা করে দেওয়ার বলি, একটু জিরা দিলাম, জিরা বাটা আর কি। তারপরে একটু হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো আর কি, যতটুকু লাগে অতটুকু দিবেন। মুরগি আর একটু দিলাম, কম হয়ে গেছিলো অবশ্য, জাল না হলে তো মজা লাগবে না, কারণ পালং শাক তো একটু মিষ্টি। আর একটু হলুদ দিলাম, শাকের তরকারি তো পানি দিয়ে ভালো করে কষাইতে হবে। একটু নাড়াচাড়া দিবেন, পানির সাথে মিশাই দিবেন আর কি, নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিক্স করে নেবেন সুন্দর করে। হ্যাঁ, ভালো করে ই করলাম, মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে সুন্দর করে না দিলে তো সমস্যা, এই তো। তারপরে ছেলেকে এভাবে রাখবো কিছুক্ষণ, প্রায় কষানো হয়ে গেছে। শেষের দিকে আমরা এখন পালং শাকের প্রস্তুতি নিব। পালং শাক দিব এটাতে, পালং শাক, এই পালং শাক দিয়ে দিলাম। আপনার কিছুক্ষণ রাখবো পালং শাক দিয়ে, সবগুলো পালং শাক দিয়ে। তারপরে এই আমরা নাইরে একসাথে নাড়াচাড়া করে একসাথে করে দিয়েছি, ঠিক আছে। তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণ, এত বড় ভিডিও তো বানানো সম্ভব না। এই যে ঢেকে রাখার পরে এই হয়ে গেল আমাদের পালং শাক আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি। আমরা এখন মজা করে সবাই খাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।